নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন সবাই। তো অনেকদিন ধরে অ্যাস্ট্রোটিপসের বিভিন্ন রকম অনুষ্ঠান আপলোড করা হচ্ছে না, তার কারণ হচ্ছে যে প্রচণ্ড গরম পড়ছে এবং একটু গরমটা একটু কেটে গিয়ে বর্ষাকালটা আসতে পারে। আবার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আসছি, অনুষ্ঠান আপাতত তৈরি করা হচ্ছে তবে আপলোড এখন বন্ধ রয়েছে, তো একটু ধৈর্য ধরুন। এবং তার সঙ্গে সঙ্গে আজকে যে অনুষ্ঠান, এটা অনুষ্ঠান নয়, একটি মেসেজ আপনাদেরকে দেব। কারণ প্রচুর আমার ক্লায়েন্ট বলতে পারেন যারা আমার কাছে আসেন, এবং এখন বর্তমানে জ্যোতিষশাস্ত্রটি এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেইখান থেকে মানুষের আস্থা কিন্তু ধীরে ধীরে উঠতে শুরু করেছে। খুবই লজ্জাজনক, খুবই দুর্ভাগ্যজনক। অবশ্যই আমার এই বিষয়টাকে যখন মানুষ আমার কাছে এসে বলেন যে দাদা আমি অনেকের কাছে গেছি কিন্তু কোনোই সেরকমভাবে ফল পাইনি, এবং আমার সত্যি অবাক লাগে যে এত জ্যোতিষী আছেন তো তারা জানি না মানুষের ছক কেমন করে বিচার করছেন বা কীভাবে তার প্রতিকার করছেন। সত্যি কিন্তু মানুষ প্রচণ্ডই হ্যারাস হচ্ছে বিভিন্নভাবে, এবং তার থেকে বড় কথা হচ্ছে যে জ্যোতিষশাস্ত্র যেটা করতে পারে, সব থেকে প্রধান যে বিষয়টি, যে জ্যোতিষশাস্ত্র কিন্তু আমরা সাধারণভাবে বলি যে জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে সফলতা এনে দিতে পারে। সফলতাটা কেমনভাবে এনে দিতে পারে তার লজিক হচ্ছে এটাই যে জ্যোতিষশাস্ত্রের 9টি গ্রহ এবং সেই 9টি গ্রহের 12টি ভাবের মধ্যে অবস্থান, এটা ইন্ডিকেট করতে পারে যে আপনার জীবন কোন দিকে চলতে পারে বা কোন দিকে গেলে পারে আপনার জীবনে সফলতা আসতে পারে। সেটি বিবাহের ক্ষেত্রে হতে পারে, সেটি এডুকেশনের ক্ষেত্রে হতে পারে, সেটি কর্মের ক্ষেত্রে হতে পারে, সেটি ব্যবসার ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ কোন দিকে গেলে পারে আপনার জীবনে সাকসেস আসবে, কী করলে পারে আপনি সফলতা পাবেন, এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রে খুব সুন্দরভাবে সেটাকে নির্বাচন করা যায়। এবং আমরা বলে থাকি, আমি তো কমসে কম এই কথাটা বলে থাকি, আমি এবং আমি শুধু বলি না, আমি বরঞ্চ টেবিল চাপড়ে বলি একটা কথা যে জ্যোতিষের সঠিক প্রতিকার কিন্তু আপনার জীবনকে ঘুরিয়ে দিতে পারে। জ্যোতিষের সঠিক প্রতিকার কিন্তু আপনাকে আপনার সমস্যাকে কাটিয়ে আপনাকে একটা ভালো জায়গায় এনে দিতে পারে। কিন্তু এর জন্য দরকার যেটা, এটা আমি যে পারি এর কোনো মানে নেই। পশ্চিমবঙ্গে প্রচুর ভালো ভালো জ্যোতিষী আছেন যারা কিন্তু এই কাজটি করে থাকেন, কিন্তু বর্তমানেতে এমন অনেক জ্যোতিষী আছেন যারা কিন্তু মানুষকে শুধু বিভ্রান্তই করেন, মানুষকে ভুল রেমেডি, মানুষকে ভুলভাবে তার ছক বিচার করে, যা হোক করে একটা ছক বিচার করে, 2-4 মিনিট, 6 মিনিট, 10 মিনিটের মধ্যে একটা ছক বিচার করে তাকে একটা ভুল পরামর্শ দিয়ে তার কাছ থেকে ফিসটা নিয়ে নেয়, বা তাকে একটা ভুল রেমেডি দিয়ে তার কাছ থেকে হয়তো টাকাটা নিয়ে নেয়, কিন্তু সঠিকভাবে সেই রেমেডিও কাজ করে না, কারণ তার বিচার পদ্ধতিটাই ভুল ছিল। তো এই জন্যই মানুষ কিন্তু প্রচণ্ড হ্যারাস হচ্ছে, মানুষ কিন্তু প্রচণ্ড কনফিউজ যে আমি কি জ্যোতিষশাস্ত্রের উপরে আস্থা রাখবো, আমি কি জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করব, আমি কি জ্যোতিষশাস্ত্রের সহযোগিতা নিয়ে জীবনে কিছু অলরেডি পাবো কি। এই যে বিষয়, এই যে প্রশ্ন, এগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনাদের মনের ভেতরে চলে আসছে আমি জানি। তবে আমি এখানে একটা কথা আপনাদেরকে বলবো যে জ্যোতিষশাস্ত্র কিন্তু একটি অথেন্টিক সাবজেক্ট, জ্যোতিষশাস্ত্র কিন্তু একটি সায়েন্স, জ্যোতিষশাস্ত্র কিন্তু একটি আধ্যাত্মিকতার মেলবন্ধন বলতে পারেন, আধ্যাত্মিকতার সঙ্গে পরিপূরক সম্পর্ক রয়েছে জ্যোতিষের। এবং জ্যোতিষশাস্ত্রের সহযোগিতা নিয়ে আপনি যদি নিজের জীবনে জ্যোতিষশাস্ত্রের সহযোগিতা নেন, তাহলে কিন্তু আপনার জীবনটি আজকে যা আছে তার তুলনায় কালকে কিন্তু অবশ্যই ভালো হতে পারে। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি, আমরা যারা জানি না তারা হয়তো কিছু করতে পারে না, বা হয়তো জানি না করতে চায়ও না হয়তো, কিন্তু আমি আপনাকে বলছি যে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে কিন্তু অনেক কিছু ভালো ভালো জিনিস করা যায়। কী করা যায়? জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে কিন্তু আপনার ছেলের কী এডুকেশন করলে আপনার ছেলে সঠিক জায়গায় চাকরি পেয়ে যাবে, হ্যাঁ, আপনার ছেলেকে আর ঘুরতে হবে না, সেটা কিন্তু জ্যোতিষশাস্ত্র খুব সহজেই করতে পারে। জ্যোতিষশাস্ত্রের মধ্যে এটা করা যায় যে আপনার ছেলের সঙ্গে বা আপনার মেয়ের সঙ্গে কার বিয়ে দিলে পারে, বা জোটক বিচার আমরা যেরকম বলি, আমি যেমন জোটক বিচারে এখন খুব একটা বিলিভ করি না, আমি ওভারল্যাপ বিচারের উপরে খুব বেশি বিলিভ করি। অর্থাৎ যদি দুজনের পাত্রপাত্রী ছকে সুন্দরভাবে ম্যাচ করানো যায়, এবং একটু দীর্ঘক্ষণ ধরে ম্যাচের পদ্ধতি কী, এবং সেটি যদি দীর্ঘক্ষণ ধরে করিয়ে ম্যাচ করিয়ে বিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু অবশ্যই বিবাহিত জীবন ভালো হয়। অনেক সময় দেখা যায় যে একটি মেয়ের বিয়ে হয়ে গেছে,
বিয়ে হয়ে যাওয়ার পরে দুর্ভাগ্যজনক বশত কোনোভাবে তার ডিভোর্স হয়ে গেছে বা সেপারেশন হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি যে সেক্ষেত্রে কিছু প্রতিকার করলে পারে কিন্তু নেক্সট তার বিবাহের যোগ ক্রিয়েট করবে এবং নেক্সট বিবাহটি কিন্তু তার সুন্দর এবং সঠিকভাবে সঠিক জায়গায় হওয়ার সম্ভাবনা 100% তৈরি হবে। তো আমরা সাধারণভাবে আজকের ডেটেতে আপনারা প্রচণ্ড কনফিউজড, আপনারা প্রচণ্ড ভাবেই আপনারা ভাবেন যে এই শাস্ত্রটির ওপরে আস্থা রাখবেন কি না, এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন নিজেদের ভেতরেই ওঠে। তবে এখানে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো, আপনাদের কাছে একটি অনুরোধ করবো যে আপনারা অবশ্যই জ্যোতিষশাস্ত্রের ওপরে আস্থা রাখবেন, কারণ জ্যোতিষশাস্ত্র কিন্তু একটি সায়েন্টিফিক, একটি ম্যাথামেটিক্যাল সাবজেক্ট এবং জ্যোতিষশাস্ত্রের দ্বারা কিন্তু আমাদের জীবনের মধ্যে কিন্তু অনেক ধরনের উন্নতি, অনেক ধরনের পজিটিভ ভাইব্রেশন তৈরি করা যায়। তো এবারে ঘটনা হচ্ছে যেটা, যে আপনারা প্রচুর হোয়াটসঅ্যাপ করেন, আমাকে প্রচুর মেসেজ করেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর হোয়াটসঅ্যাপ আমার সারাদিনে আসে এবং শুধুমাত্র দেশে নয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনারা ফোন করেন এবং যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছেন মানে আউট অফ কান্ট্রিতে আছেন তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো যে আপনারা অত দূর দূর থেকে আমার ভিডিওগুলি যে দেখেন সেগুলোকে লাইক করেন, বিভিন্ন কমেন্টস করেন, আমাকে ফোন করেন। এবং বেশিরভাগ ফোন বা বেশিরভাগ হোয়াটসঅ্যাপ কিন্তু আমার কাছে যে বিষয়টিকে নিয়ে আসে যে দাদা আপনারা আপনি আমার ছকটাকে বিচার করে দিন বা আপনি আমাকে এই পরামর্শটা দিন, তো আমি অবশ্যই সেটা এতদিন ধরে করে উঠতে পারছিলাম না, তবে ইদানিং আমি একটি নতুন নিয়ম চালু করেছি, সেই নিয়মটি কিন্তু আপনাদের জন্য বিশেষ সহায়ক হবে এবং আপনারা যারা সঠিক জ্যোতিষ পরামর্শ নিয়ে নিজের জীবনে এগোতে চান, নিজের জীবনের সফলতা আনতে চান, তাদের জন্য আমি একটি নতুন সিস্টেম চালু করেছি। যে সিস্টেমটি হচ্ছে যে আমি যে কোনো ছক বিচার করতে গেলে বা যে কোনো পরামর্শের জন্য আমার একটা ফিস আছে। এই কারণ হচ্ছে দেখুন, আমিও তো একটা পরিশ্রম করে আপনাকে সফলতার জায়গা যখন তৈরি করব বলে দৃঢ় প্রতিজ্ঞ, সেক্ষেত্রে আমারও কিন্তু একটা হিসাব নিকাশ করার জন্য আমার একটা সময় সাপেক্ষ ব্যাপার, তার জন্য আমার একটা পারিশ্রমিক আছে এবং আপনারা যদি সেই পারিশ্রমিকটি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা যদি পাঠিয়ে দেন এবং আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি সেই পারিশ্রমিকটি পাঠিয়ে দেন তাহলে আপনারা যে কোনো প্রান্তে বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনার জন্মছকের সূক্ষ্ম সঠিক বিচার এবং সঠিক পরামর্শ আমি নিজে আপনাদেরকে কিন্তু দেবো। এবং অবশ্যই আপনারা এতদিন অ্যাস্ট্রোটিপ দেখতে দেখতে এইটুখানি ব্যাপার হয়তো নিশ্চয়ই বুঝে গেছেন যে আনন্দ শাস্ত্রী কিন্তু খুব একটা বিভ্রান্ত করে না মানুষকে, আনন্দ শাস্ত্রী কিন্তু সঠিক পরামর্শের জন্যই কিন্তু আজকে আমার আজকের ডেটেতে এই মাত্র কয়েক মাসে কিন্তু আমার 900,000 ভিউস কভার করে গেছে, শুধুমাত্র এইটার জন্যই যে আপনারা এতদিন হয়তো বুঝে গেছেন যে আমি কিন্তু খুব একটা বিভ্রান্ত করি না। তো এই অবশ্যই যদি সঠিক পরামর্শ সঠিকভাবে নিজের জন্মছকের সূক্ষ্ম ও সুন্দরভাবে বিচার বিশ্লেষণ করাতে চান তাহলে অবশ্যই আমাকে আপনারা আমার অ্যাকাউন্টে আমার ফিসটি দিয়ে আমাকে আমার কাছ থেকে এই পরামর্শ আপনারা গ্রহণ করতে পারেন। এবং এর জন্য আপনাদেরকে করতে হবে যেটি, যে ওপরে দুটি নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এই নাম্বারে আপনারা আমাকে কল করতেও পারেন, কল করে বিশদভাবে আপনারা জেনে নিতে পারেন এবং হোয়াটসঅ্যাপ করেও কিন্তু আপনারা মেসেজ করতে পারেন যে আপনারা দূর প্রান্ত থেকে নিজের ছক বিচার করতে ইচ্ছুক। তো সেক্ষেত্রে আমি কী করবো, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবো, সেখানে আপনি যদি আমার ফিসটা দিয়ে দেন তাহলে পারে কিন্তু আপনাকে আমি অবশ্যই একটা টাইম দেবো এবং সেই টাইমের মধ্যে আপনার জন্মছকের সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করবো। সেক্ষেত্রে আমার সময় লাগবে কিন্তু আধ ঘন্টা থেকে 40 মিনিট বিচার বিশ্লেষণ করতে, তাই আপনারা যদি কেউ ইচ্ছুক হন তাহলে কিন্তু অবশ্যই আধ ঘন্টা বা 40 মিনিট সময় হাতে নিয়ে এবং এই প্রক্রিয়াটি গ্রহণ করতে পারেন এবং সেক্ষেত্রে আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দেব অবশ্যই। এবং যারা পশ্চিমবঙ্গের আশেপাশের বলতে পশ্চিমবঙ্গে আমার আগরপাড়াতে একটি চেম্বার রয়েছে যেখানে কলকাতা থেকে বা এমনকি রানাঘাট কৃষ্ণনগর এখান থেকেও আমার কাছে প্রচুর মানুষেরা আসেন, যাদেরকে আমি বলবো যে আগরপাড়া চেম্বারে আপনারা মোটামুটি আগরপাড়া এবং বড়ানগর দুখানা চেম্বার আছে আমার কলকাতার মধ্যে, সেখানে আপনারা কলকাতার আশেপাশের যারা থাকেন তারা কিন্তু এই জায়গাটা এসে দেখাতে পারেন। সেক্ষেত্রে আমার টাইম হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 12টা এবং বিকাল 6টা থেকে রাত্রি 9টা। এছাড়াও আপনারা বর্তমানে আমাকে পেয়ে যাবেন মেদিনীপুর স্টেশন সংলগ্ন একটি লজে পেয়ে যাবেন, বর্তমানে আমি যেমন সারাদিন নিশিদিন হোটেলে আমি বসছি অলরেডি প্রত্যেক মাসে একবার করে, এছাড়া মালদা বাজারে পেয়ে যাবেন, এছাড়াও বীরভূমে পেয়ে যাবেন,
এবং এই সমস্ত এলাকার আশেপাশে আপনারা যারা আছেন তারা কিন্তু অবশ্যই এই সমস্ত জায়গায় এসে আমাকে বুকিং করিয়ে দেখিয়ে নিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আমার বুকিং নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি আমার বুকিং নাম্বার। এছাড়াও আপনারা যারা দূর প্রান্ত থেকে যে কোনো দোষকে খণ্ডন করা, যে কোনো দোষের অশুভ প্রভাবকে কম করার জন্য প্রতিকার করার ইচ্ছুক, বা যে কোনো প্রতিকার, যে কোনো অশুভ গ্রহ দোষ খণ্ডন শুধু নয়, যে কোনো অশুভ গ্রহের অবস্থানজনিত সমস্যার জন্য গ্রহ প্রতিকার করাতে ইচ্ছুক, তারাও কিন্তু আমার থেকে গ্রহ প্রতিকার করাতে পারেন খুব সহজে। সেক্ষেত্রে আপনাকে আপনি কিন্তু আমার হোয়াটসঅ্যাপের সঙ্গে সংযুক্ত হন এবং আমার হোয়াটসঅ্যাপের সঙ্গে বিষয়টি সম্পর্কে অবশ্যই বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে এই বিষয়টি করতে গেলে পরে কী সিস্টেম আছে, এবং সেই সিস্টেমটির মাধ্যমে কিন্তু আপনি নিজের বাড়িতে বসে গ্রহ প্রতিকার এবং রত্ন প্রতিকার এবং যে কোনো ধরনের জ্যোতিষশাস্ত্রের প্রতিকার কিন্তু আপনি বাড়িতে বসেই পেয়ে যেতে পারেন। অবশ্যই আপনারা যদি এই বিষয়টিতে ইন্টারেস্টেড হন, আগ্রহী হন, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে নিজেকে সংযুক্ত করুন এবং ঘরে বসে সঠিক প্রতিকার এবং সঠিক বিচার বিশ্লেষণ করিয়ে নিজের জীবনকে সফলতার দিকে এগিয়ে নিয়ে চলুন। আজ এই পর্যন্ত, অলরেডি আপনারা এতটুক দেখছেন, আপনাদেরকে অনেক ভালো ভালো অনুষ্ঠান নিয়ে আমি সামনে আসছি। তো আজ এই পর্যন্ত, ততক্ষণের জন্য নমস্কার, থ্যাংক ইউ।